নতলা ভবনের ছাদে 2600 বর্গফুটের জায়গাকে তিন স্তরে ছাদ কৃষির কাজে ব্যবহার করছেন ডক্টর আব্দুল আহেল কাফি খান। তিনি পেশায় চিকিৎসক, ব্যস্ত নাগরিক, তবুও জীবনের বোঝাপড়ায় সহজ হতে কৃষির সূত্রে নিজেকে গেঁথেছেন। সবুজের অনুশীলনে তুলেছেন সতেজ শাকসবজি আর বিষমুক্ত ফলমূল। এই বাড়ি নির্মাণ কবে হয়েছিল? বাড়ি হয়েছে 2015 সালে, 15-16 থেকে। তো এই যে সাইডের যে স্ট্রাকচারগুলো, জি, এই স্ট্রাকচারগুলো কি তখনই করা ছিল? হ্যাঁ, আমরা আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা উপরে ছাদ বাগান করবো আর কি। তখন আর কি স্ট্রাকচার করেই পরবর্তীতে ধীরে ধীরে আসলো, এবং করোনাকালে বিভিন্ন ফুটেজ দেখতাম, এবং হচ্ছে আপনার বিশেষ বেসিক্যালি আপনার যে প্রোগ্রামগুলো হয়, হ্যাঁ, মাটি ও মানুষ বিভিন্ন যে আপনি প্রোগ্রাম করেছেন বিটিভিতে, তখন আমরা আর কি আপনার এই প্রোগ্রাম দেখে উজ্জীবিত বেসিক্যালি। বিটিভিতে কি তখন দেখতেন আপনি? হ্যাঁ, আমি যখন আসলে ছোট থাকতাম তখন তো আসলে কোনো চ্যানেল ছিল না, একমাত্র আমাদের উপায় ছিল হচ্ছে বিটিভি। সো সেই ক্ষেত্রে আমরা যখন দেখতাম যে আপনাদের প্রোগ্রামটা অনেকভাবে আসতো আর কি, সেই সেখান থেকেই আসলে হয়ে আসে। বাড়ি নির্মাণের আগে চিন্তা করেছি, চিন্তা করেছি যে এটি প্রথম স্তর, এক পাশে শৌখিন গাছপালা আর অন্য পাশে ঔষধি গাছ। কি কি আছে আপনার এখানে? তো তিন স্তর বিশিষ্ট। আমার এখানে আসলে আমরা তো গ্রীষ্মকালীন, এখন তো গ্রীষ্ম সিজন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিছু সবজি, কিছু ফল আসে, যেমন বরবটি, ঝিঙা, ঢেঁড়স, বেগুন, চাল কুমড়া, হ্যাঁ, তার পুঁই শাক, হ্যাঁ, অনেক সব পালং শাকও হয়। যার শাকসবজির দরকার হয় সেটা আপনার কি হয়ে যায় এখান থেকে? হ্যাঁ, আমাদের এখান থেকে নিজেদেরই শুধু না, আমরা আশেপাশে যারা নেইবার আছে তাদেরকেও আমরা দেই, এমনকি আমাদের যাদের আত্মীয় স্বজন আছে আমাদের এখান থেকে শাকসবজি, কারণ এটা ফরমালিন মুক্ত, সবাই খুবই অ্যাকসেপ্টেড যে এটা, হ্যাঁ, খুবই ভালো, নিঃসন্দেহে যে এটা, এই জন্য সবাই খুব খুশিও হয় আর কি, যে আমরা যদি সবার বাসায় পাঠাই সবাই পাচ্ছে যে ফরমালিন মুক্ত আমরা সবজি খাচ্ছি। ফলের কি কি করছেন? আপনার ফলের মধ্যে বেসিক্যালি প্রধান ফল যে আসছে আম, হ্যাঁ, আমার এখানে আম আসে, আপনার কলা আছে, কামরাগা, সফেদা, আতা ফল, হ্যাঁ, ড্রাগন ফল, আঙুর হয়। তুলসী তো আরেকটা চিকিৎসা মহা ঔষধ, তাই না? জি, বাচ্চা কাচ্চা যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, অনেক কোল্ডের জন্য ব্যবহার করা হয় আর কি, যে ঠান্ডা কাশি হলে তখন তুলসী পাতার রস। জি, একটা সময় তো গ্রাম বাংলায় তো এগুলোই ছিল চিকিৎসা। জি জি, দ্বিতীয় স্তরের মাঝখানটায় সাজানো রকমারি ফলের গাছ, আর চারপাশের কাঠামো করে সেখানে ফল এবং সবজি উৎপাদন করছেন। সাজানো গোছানো এই আয়োজনের সবচেয়ে ভালো দিক হচ্ছে নগরের ঘরবন্দি জীবনেও উদ্যোক্তা পরিবার উপভোগ করেন সবুজ পরিবেশ, বিশুদ্ধ নিঃশ্বাস। ছাদের উপরে কলা গাছ, এখানে ড্রাগন ফল, ড্রাগন ফলের গাছ আছে আর কি, সাদা ড্রাগন যেটা হয়, নিচের ওগুলো কি থানকুনি? হ্যাঁ, থানকুনি পাতা। জি, পাশাপাশি থানকুনি হয় আর কি। এটা তো অসম্ভব, যদি সরিষার তেল দিয়ে পেঁয়াজ, এটা একটা, জি জি জি, এটা ছোট একটা ভর্তা করলে এখানে হচ্ছে আখের, আমি নতুন একটাই হচ্ছে আখ লাগানো হয়েছে, এটা হোপফুলি আগামী 2-6 মাসের মধ্যে হয়ে যাবে আশা করছি। এই যে এখানে হচ্ছে আপনার কলা গাছ আছে, কলা ধরেছে, আপনি দেখতে পাবেন, মিষ্টি জল পাই। জি, জল পাই আছে, কামরাঙা। আপনার যে বেডটা, জি, এই বেডে তো আপনার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যা জায়গা আছে, জি, আপনি তো এখানে যদি পালং শাক কিংবা লাল শাক, জি, এগুলো কিন্তু আপনার তো শুধু নিজের না, আপনার আপনার আশেপাশে আশেপাশে সবাইকে আমরা দিয়ে থাকি, এমনকি আপনার অনেক দেখা যায় আমাদের এই যে অ্যালোভেরা হয়, হ্যাঁ, অ্যালোভেরা অনেকে এসে নিয়ে যায়, যেটা হচ্ছে আপনার বাউল হ্যাবিটের জন্য ভালো, হ্যাঁ, এবং মেয়েদের জন্য খুব দরকার হয় তার একটু রূপচর্চার ব্যাপারে, তাই না? জি জি জি। তবে এখানে হচ্ছে আপনার এই যে জামুরা বলি বা আমরা বাতাবি লেবু, হ্যাঁ, সব যে এই যে এখানে দেখাবো। সবেদা কিরকম পান? সবেদা ভালো, সবেদা হয়। এখন টাটকা শাকসবজি, ফল কিংবা নির্মল বাতাস পেতে মানুষের যেমন ছাদ কৃষিতে আগ্রহ বাড়ছে, ঠিক এটিকেও ধরে রাখতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতাও। দর্শক, এটা লক্ষ্য করলে বোঝা যায় বাড়িটার চারিদিক জুড়ে গাছ গাছালি। আপনি যদি দূর থেকে দেখেন বা অন্য কোনো বাসা থেকে দেখেন, সেই ক্ষেত্রে হচ্ছে পুরোটাই সবুজ আছে। ওই যে ওই বাড়িটা, হ্যাঁ, আমি এইটা একটু বলতে চাই, যেমন ওই বাসা, তারপর ওই পাশে যে ছাদগুলো আছে, ওনারা অনেকে আসছেন আমার বাসাতে, এসে এসে দেখছেন, প্ল্যানিংটা দেখেছেন যে আসলে আপনি কিভাবে করেছেন, হ্যাঁ, সেই প্রসিডিউরটা দেখে ওনারা অ্যাপ্লাই করেছেন অনেকেই আমার আশেপাশে। খুব ভালো, তার মানে আপনি আরেকজন এক্সটেনশন
কাজ করছেন এখানে সন্দেহ। সবাই আসলে উচিত যে সবার যার যার নিজস্ব যে বাড়ি আছে বা ছাদ আছে, তারা যদি অল্প করেও যদি শুরু করেন, হ্যাঁ, সবজি বাগান বা একটা দুইটা ফলের বাগান বা দুইটা ফুল গাছ লাগালে, তাতে কী হবে, এই যে আমাদের যে গ্রিন হাউস ইফেক্ট আমরা যেটা বলি, হ্যাঁ, এটা হয়তো বা কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা যে ডে বাই ডে বাংলাদেশে বেড়ে যাচ্ছে, এবং ঢাকা সিটিতে আমরা জানি কয়েকবারই হচ্ছে দূষিত সিটিতে ফার্স্ট হয়েছে, যে সেই ক্ষেত্রে এটা যদি আমরা মানে সবাই নিজের উদ্যোগে, এটা আসলে নিজের উদ্যোগ থেকে যদি করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো বা ভবিষ্যতে আমরা হয়তো একটা দূষণমুক্ত ঢাকা সিটি হয়তো আশা করতে পারি। এটা তো গেল আপনার নিজস্ব উদ্যোগের কথা। জি জি জি। এখানে আপনার কি মনে হয় কি যে সরকারের কিছু করণীয় আছে? হ্যাঁ, অবশ্যই সরকার যদি উদ্বুদ্ধ হয়ে সবাইকে যদি এভাবে বলেন যে ওনারা যদি কোনো বৃক্ষরোপণের জন্য কোনো গাছ গিফট করেন, হ্যাঁ, সবাইকে যে না আমরা সবজি দিচ্ছি, আমরা এই ফল দিচ্ছি, এই সিজনে আপনারা এটা নেন, হ্যাঁ, আপনারা গাছ লাগান, সেক্ষেত্রে আমার মনে হয় সবাই নিজে থেকে উদ্যুক্ত হয়ে আরও নতুন কিছু হয়তো আসবে। এখানে উৎপাদন করা হচ্ছে মাছ, এটা তেলাপিয়া প্রাউস হচ্ছে মাগুর মাছ, মাগুর মাছ, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে খাবার দিয়ে তারপরে তাদেরকে আর কি চাষ করা হয়, এবং এদের সাইজটা অনেক বড় হয়। জি, বাহ, আপনার তো এখানে খাবার দিলে ওরা চলে আসে। এই যে মাগুর, এটা কোন মাগুর, দেশি না আফ্রিকান? এটা আফ্রিকান দেশি, দুইটা মিক্স আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যদি খাবার দেই সেক্ষেত্রে, এই এই বাবা, অনেক তো। জি, এই অংশটুকু আঙ্গুরের ছায়া আবৃত, অনেকটা সবুজ শেডের মতো। এটা হচ্ছে তাদের আরেকটা স্তর। এখানে তাদের একটা পারিবারিক বসবার জায়গা। আঙ্গুর করেছেন নাকি? হ্যাঁ, এটা আঙ্গুর, এটা আঙ্গুর গাছ। আপনার আমরা বছরে দুবার ছেঁটে ফেলি গাছটাকে, একটা সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি মাসে, এবং যখন আপনার আঙ্গুর ধরবে দেখতে খুবই সুন্দর হয়, এবং আঙ্গুরগুলো নিচের দিকে ঝুলে থাকে, তখন তো আপনার ওই বসবার ওই জায়গাটা নিচে বসে। জি জি, এটা আরেকটা সুন্দর সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়। জি, সবচেয়ে বড় কথা যে আঙ্গুরটা করছেন, এটা কি মিষ্টি হয়? প্রথম বছর যখন হয়েছে তখন এতটা মিষ্টি ছিল না। আচ্ছা আচ্ছা, এরপর থেকে মিষ্টি হচ্ছে আর কি। থাকবার ঘরের এই পাশটা যেমন একটা আঙ্গিনা আছে, যে আঙ্গিনাটা সম্পূর্ণভাবে সে গাছগাছালি দিয়ে সাজিয়েছে, এটা আরেকটা অংশ তার বেডরুমের পাশে, শোবার ঘরের পাশে আরেকটা অংশ, এটাও সে, বাহ, এখানে বেশ প্রচুর অর্কিড আছে। আমি উপর থেকে কথা বলছিলাম যখন, যে আঙ্গুরলতার কথা বলছিলাম, সেই অংশটা এইটা। পারিবারিকভাবে সময় কাটানো কিংবা কোনো অতিথি আসলে এখানটায় বসে কথা বলা, আড্ডা দেওয়া, চা খাওয়া, সব কিছু মিলে চমৎকার একটা জায়গা। এখানে নিশ্চয়ই আপনারা যখন পারিবারিকভাবে বসে হয়তো একটু গল্প করলেন। হ্যাঁ, আমরা বিশেষ করে আপনার রাতের বেলা জ্যোৎস্না রাতে যদি হয়, হ্যাঁ, খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করা, চা খাওয়া, আবার আপনার শীতকালে হচ্ছে আমরা বারবিকিউ পার্টি করি আর কি, অনেক রিলেটিভস ফ্রেন্ডসদেরকে আমরা ইনভাইট করি, যে আমরা এখানে রাতে বারবিকিউ পার্টি করি, সবাই খুব এনজয় করে আর কি, এবং সবাই নিজে থেকে এখন মানে ইনভাইটেশন আমার কাছে আসতে চায় যে আপনাদের বাসায় যাব। আচ্ছা, হ্যাঁ, গিয়ে তারপর আমরা প্রোগ্রাম করব। হ্যাঁ, তখন আমরা এই জায়গাটা এনজয় করেন আর কি সবাই। ফিজিক্যাল এক্সারসাইজ আসলে মানুষ এখন করে না, হ্যাঁ, সবাই হ্যাবি চলে গেছে, হয় যখন ফ্রি থাকতেছে নিজে মোবাইলে বা যে কোনো হচ্ছে আপনার টেলিভিশনে সে বিজি থাকতেছে, তারপরে আপনার সাউন্ড স্লিপ যেটাকে বলি আমরা, সব মানুষ রাত জেগে থাকে, হ্যাঁ, তার নিজের অ্যাক্টিভিটিস করে, যদি না হয় বসে আছি হয়তো কোনো প্রোগ্রাম দেখছি। আমরা তো আসলে সেকেন্ডারি ওয়ার্কার, হ্যাঁ, বসেই কাজ করি, আমাদের ডাক্তারদের ফিজিক্যাল এক্সারসাইজ করার সময়টা আসলে কম। সেই ক্ষেত্রে আপনি যদি যারা ছাদ বাগান, শুধু ডাক্তার না, অন্য পেশা যারা আছে, ছাদ বাগান করলে অন্তত এই সময়টাতে ওনাকে নিজেকে সময় দেওয়াটা আসলে খুবই জরুরি। এটা কোথায় ঝুলে ছিল? এই ব্যাপারে ছিল। বাহ 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 বাহ, ভেরি গুড। এটা জাম্বুরা, নিজের ছাদ কৃষির থেকে একটা জাম্বুরা পেরিয়ে নিয়ে আসলো। আপনি কি দেখভাল করেন এদিকে? আপনার তো গ্রাম থেকেই আসা, আগে আগে তো গ্রামেও কৃষিকাজ করতেন। রোগ বালাই হয় না? আমরা একটু স্প্রে সেটা হচ্ছে পোকামাকড় ধরলে স্প্রে দিলে চলে যায়। আর হচ্ছে আমরা বিশেষ করে এই যে গাছের পাতা দিয়ে আমরা সার তৈরি করি, আর কোকোপিট যেটা বলে হচ্ছে নারকেলের খোসা, যেটা ওটা দিয়ে আমরা মিক্স করে সার তৈরি করে আমরা গাছের গোড়া দিয়ে থাকি। তুমি খেয়েছো তোমাদের গাছের জাম্বুরা? কেমন, মিষ্টি না টক? না, মাঝে মাঝে মিষ্টি হয়। তোমার গাছ কিরকম লাগে, ভালো লাগে গাছ?
তোমাদের তোমার সাথে যারা পড়ে, তোমার সাথে যারা যে বন্ধুরা পড়ে, তারা তোমাদের এই বাগানটা দেখতে আসছে কেউ? তোমার কোনো বন্ধু বান্ধব? আচ্ছা, এনজয় করেছে? ওদের বাড়িতে বাগান আছে? করেনি? হ্যাঁ। তুমি কোনোদিন তোমাদের বাগানে কোনো গাছ লাগিয়েছো? ছোটো গাছ নিজে লাগিয়েছো? আচ্ছা। প্রিয় দর্শক, এই পরিবারের অধিকাংশ সদস্য চিকিৎসক হয়েও তারা উপলব্ধি করছেন সৃজনশীল কৃষির অনুশীলনী তাদেরকে দিতে পারে সুস্থ নাগরিক জীবন, নিরাপদ খাদ্য প্রাপ্তি, নতুন প্রজন্মের কাছে বিশুদ্ধ বাতাস, আর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছে ছাদ কৃষি। ফলে দিনে দিনে ছড়িয়ে পড়ছে এই ছাদ কৃষির আয়োজন। বিষমুক্ত ফল ফসল উৎপাদনে যে ঘরোয়া বিপ্লব শুরু হয়েছে, তার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করা জরুরি। তাহলে আগামীতে ছাদ কৃষি আরও গঠনমূলক উদ্যোগে পরিণত হবে।